তোমরা যারা সেকেন্ড টাইমার হিসাবে রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম কিংবা গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো করতে চাচ্ছ, তাদের জন্য আজকের এই ভিডিওটা একটু বিশ্লেষণধর্মী হবে এবং এখন থেকে তুমি কি কি করবা, কি কি পড়বা এইটা নিয়ে একটু বিস্তারিত কথাবার্তা থাকবে। যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবে তাদেরকে কমেন্টে তুমি একটু মেনশন করে দিতে পারো। আমি যদি শুরুতে আলোচনা করি, সেটা হচ্ছে তোমাকে বস মুখস্থ আইটেমগুলো কিন্তু একেবারে গুরুত্ব দিয়ে পড়তে হবে। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া মুখস্থ আইটেম বলতে আপনি আসলে কি কি বুঝাচ্ছেন? দেখো, মুখস্থ আইটেম আমরা ইংরেজির একটা পার্ট পাই আর বাংলার একটা পার্ট পাই। এখন ইংরেজির মুখস্থ আইটেমের মধ্যে আমরা দেখি হচ্ছে ভোকাবুলারি আসে, অর্থাৎ শব্দার্থ থেকে প্রশ্ন হয়। আমরা প্রিপোজিশন থেকে প্রশ্ন আসতে দেখি, যে প্রিপোজিশন থেকে অনেক প্রশ্ন করে থাকে। আমরা গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন আসতে দেখি, আমরা দেখি স্পেলিং থেকে প্রশ্ন আসতে, আমরা দেখি অ্যানালজি থেকে প্রশ্ন আসতে, আমরা দেখি ফ্রেজ অ্যান্ড আইডিয়মস থেকে প্রশ্ন আসতে, অর্থাৎ ফ্রেজ অ্যান্ড আইডিয়মস থেকে আসে, এবং আমরা দেখি অনেক সময় প্রভার্ব থেকে প্রশ্ন করে, অর্থাৎ বিভিন্ন উক্তি থেকে। তো ইংরেজির এই আইটেমগুলো থেকে প্রতি বছর পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রায় 5 থেকে 6টা এমসিকিউ থাকে। বাংলার ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো, যেমন এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন, এক কথায় প্রকাশ, তারপর হচ্ছে সমার্থক শব্দ, সমার্থক শব্দ, তারপর হচ্ছে বাগধারা, তারপর হচ্ছে বিপরীতার্থক শব্দ, বিপরীত শব্দ, আবার পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ, তারপর আছে প্রবাদ প্রবচন। অর্থাৎ এই আইটেমগুলো থেকে প্রতি বছর কম হলেও প্রশ্ন থাকে 5টা। অর্থাৎ এই মুখস্থ আইটেম থেকে তুমি 10-12টা প্রশ্ন পাচ্ছ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়। সো এই মুখস্থ আইটেমটা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বে। এখন প্রশ্ন হচ্ছে আমিগুলো কোথা থেকে পড়ব, কোন জায়গা থেকে পড়লে আমার প্রশ্ন কমন আসবে। সো সেই ক্ষেত্রে আমি তোমাকে বলতে চাই, বিগত বছরের ভর্তি পরীক্ষাগুলোতে যে প্রশ্নগুলো এসেছিল, অর্থাৎ রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো এর আগের বছরগুলোতে এসেছিল, সেই প্রশ্নগুলো এবং অপশনগুলোর অর্থ সহ যদি তুমি পড়ো, তাহলে 90% পসিবিলিটি আছে সেইখান থেকে প্রশ্ন কমন আসার। সেটা তুমি স্টাডি করলে এবং এজ এ সেকেন্ড টাইমার তুমি সেটা ইজিলি বুঝতে পারার কথা। এরপরের যে হিসাবটা, সেটা হচ্ছে বস ইংরেজি গ্রামার। ইংরেজি গ্রামারের প্রবলেমটা আমাদের একেবারে ছোটোবেলা থেকে। এখন ইংরেজি গ্রামারের ক্ষেত্রে আমাদের যে প্রবলেম হয়, আমাদেরকে রুলস বুঝালে আমরা বুঝি যে ভাই এটা কেন হয়েছে বা কী, বাট যখন আমরা প্র্যাকটিসে যাই, ইংরেজি গ্রামার প্র্যাকটিসে গেলে এটার অ্যাপ্রোপ্রিয়েট সলিউশনটা আমরা বের করে আনতে পারি না বা বুঝি না যে এখানে কোন গ্রামার অনুযায়ী কোন রুলস বসবে, এখানে আমি কী হিসাবে আমার সঠিক উত্তরটা বের করব। সো সেই ক্ষেত্রে আমি তোমাকে বলতে চাই, তুমি মাথা ঠান্ডা রেখে ইংরেজি গ্রামারের প্র্যাকটিসটা করতে হবে। এখন ধরো তুমি চাচ্ছ ন্যারেশন নিয়ে প্র্যাকটিস করতে। এখন ন্যারেশনের উপরে বিগত বছরগুলোতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা 100টা এমসিকিউ যদি আমি তোমাকে সলভ করে দেই উইথ বিসিএস এর কোয়েশ্চেন, তাহলে কি এইখান থেকে কোনো প্রশ্ন তোমার মিস হবে? 100টা প্রশ্ন সলভ করানোর পরে ধরো আমি তোমাকে ওই 100টা প্রশ্নের আলোকে কিংবা ন্যারেশনের হোল প্র্যাকটিস সেশনের উপরে 3টা পরীক্ষা নিলাম জাস্ট ন্যারেশনের উপরে। তুমি ওই পরীক্ষা দিলা, পরীক্ষায় যে ভুলগুলো হলো সেগুলোর আবার আমি সলভ ক্লাস দিয়ে দেখিয়ে দিলাম যে কেন তোমার ন্যারেশনের এই উত্তরগুলো ভুল, তুমি শিখে নিলে। তাহলে একবার আমি সলভ করিয়ে দিলাম 100, তারপর আমি পরীক্ষা নিলাম 3বার, 3বার পরীক্ষায় যেগুলো ভুল হলো এগুলো কেন ভুল হলো আবার দেখিয়ে দিলাম, তারপরেও কি এই ন্যারেশন রিলেটেড প্রশ্নে তোমার ভুল হবে? সো আমরা চাচ্ছি ইংরেজি গ্রামারের এরকম ধরে ধরে ভেঙে ভেঙে ফুল সিলেবাসটা তোমাকে শেষ করে দেওয়া যায় কি না, ফুল সিলেবাসটাকে একেবারে তোমার কাছে সামনে এনে দেওয়া যায় কি না। এখন এটা যখন শেষ হলো, তখন ধরো আমাদের মাথায় চলে আসে জিকে বা বাংলা এই টপিকগুলো। এখন জিকে, বাংলা কিংবা ম্যাথ আইকিউ এই টপিকগুলো হচ্ছে নিয়মিত প্র্যাকটিসের বিষয়। ম্যাথ আইকিউর বিশ্লেষণধর্মী দক্ষ টিচার দিয়ে ক্লাস নিয়ে আমরা সলভ করে দিব, বাট বাংলা, জিকে,
বা হিসাব বিজ্ঞান একটা বিশ্লেষণ ধর্মী ক্লাস, যেটা ব্যাখ্যা সহ বাড়াতে হবে, বা যেগুলো নিয়মিত প্র্যাকটিসের বিষয়, সেগুলো কিন্তু একেবারে ধারাবাহিকভাবে লেগে থাকতে হয়। কারণ আমরা এরকম অনেক স্টুডেন্টকে দেখেছি যারা চান্স না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে ইনকনসিস্টেন্ট, অর্থাৎ তারা অনিয়মিত। একেবারে শুরুর দিকে একজন মানুষ যে পরিমাণ এনার্জেটিক থাকে, বা আজকে ভিডিওটা দেখে তোমার মনে হচ্ছে সেকেন্ড টাইম একবার ট্রাই করা উচিত, আমি একটু দেখি না লেগে থেকে কত দূর কী করা যায়। সো তুমি এই যে ভাবছো যে একটু দেখি লেগে থেকে, আজকের কথা শুনে মোটিভেটেড হয়ে 3 দিন পড়লা, বাট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 1 মাস পরে তোমার মধ্যে ওই এনার্জিটার কাজ করবে না। বাট দিন শেষে যারা সফল হচ্ছে তাদের অন্যতম বড় গুণ হচ্ছে তারা লেগে থাকতেছে। কারণ 90% স্টুডেন্ট লেগে থাকতে পারে না তাদের পরবর্তী 1 থেকে 2 মাস সময়ে। সো আমি চাচ্ছি তুমি লেগে থাকো আগামী 6টা মাস। আমাদেরকে যদি তুমি 6 মাস সময় লেগে থাকতে পারো আমাদের সাথে, বা লেগে থেকে দেখাতে পারো, আমরা তোমাকে একটা পাবলিক ইউনিভার্সিটির স্বপ্ন পূরণ করে দিতে পারবো। আমাদের কাছে প্রিপোজিশনের একটা চমৎকার শিট আছে, এটা আমরা চাচ্ছি তোমাকে দিতে, যেখানে 56 পেজের মধ্যে প্রিপোজিশনের বিগত বছরে সকল চাকরির পরীক্ষায়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা সকল প্রশ্ন দেয়া আছে। ওই প্রশ্নগুলো যখন ধরে ধরে সলভ করবা, তখন কিন্তু তোমার আলাদা করে আর প্রেশার নিতে হবে না। সো আমরা চাচ্ছি আগামী 6 মাস তুমি লেগে থাকো। আগামী 6 মাস তুমি লেগে থাকলে বাংলা, সাধারণ জ্ঞান, ইংরেজি, ম্যাথ, আইকিউ, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, তোমার যে যে সাবজেক্টগুলো আছে সেইগুলো আগামী 6 মাস যদি তুমি ধারাবাহিক পরিশ্রম করতে পারো, প্রতিদিন যদি বস 6 থেকে 8 ঘন্টা সময় পড়াশোনা করতে পারো, তুমি আইনের মতো সাবজেক্টেও পড়তে পারবা, এবং সেকেন্ড টাইমার হিসেবে তুমি রাজশাহী, জাহাঙ্গীরনগর, গুচ্ছ কিংবা চট্টগ্রামে ফার্স্ট হতে পারো। সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার মন মেন্টালিটির উপর বা মন মানসিকতার উপর, লেগে থাকার উপর। এখন তুমি যদি আত্মপ্রত্যয়ী হও যে হ্যাঁ ভাই আমি লেগে থাকবো, সেই ক্ষেত্রে তুমি চাইলেও সেটা করতে পারবে না, কারণ নিজে নিজে মোটিভেটেড বেশি দিন থাকা যায় না, কারোর সান্নিধ্যে থাকলে, কারোর টাচে থাকলে সেটা সহজ। তাই তোমাদের কথা মাথায় রেখে এই সবগুলো জিনিসকে সামারাইজ করে আগামী 6 মাস তোমাকে নিয়ে একটা নদী পার হওয়ার লক্ষ্যে আমরা নিয়ে এসেছি সেকেন্ড টাইম 6 মাস বিজেপি ব্যাচ। অর্থাৎ সেকেন্ড টাইমে আমরা আগামী 6 মাস তোমাকে নিয়ে জার্নি করতে চাচ্ছি, যেখানে বাংলা ক্লাস থাকবে 50টি, ইংরেজির ক্লাস 50টি, সাধারণ জ্ঞানের 50টি, ম্যাথ আইকিউ 40টি, হিসাব বিজ্ঞানের 50টি, ম্যানেজমেন্টের 20টি ক্লাস, এবং ফাইনাল মডেল টেস্ট থাকবে 50টা, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা মডেল টেস্ট। কোর্স ফি বস 4,000 টাকা, বাট এখানে 50%-এর একটা ডিসকাউন্ট আছে। যারা মে মাসের মধ্যে ভর্তি হবে, অর্থাৎ আগে আগে ভর্তি হয়ে তার সিট কনফার্ম করবে, সে 50% ডিসকাউন্টে 2,000 টাকায় হতে পারবে। বাট যারা জুন মাসে ভর্তি হবে তাদের জন্য 4,000 টাকা থাকবে, আর ভর্তি চলমান আছে, ক্লাস শুরু হবে 15 জুন, অর্থাৎ 15 জুন থেকে আমরা নিয়মিত ক্লাসে যাব। যারা ভর্তি হতে চাচ্ছ এই 2টা নম্বরে বিকাশে বা নগদে মে মাসের মধ্যে হলে 2,000 টাকা পাঠিয়ে কল দিও, আর এরপর হলে 4,000 টাকা লাগবে। ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে, প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে, ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে, প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে, বারংবার পরীক্ষা, পরীক্ষার পর সলভ ক্লাস, কনসেপ্ট ক্লিয়ার ধরে ধরে শেষ করে দেওয়া, লেগে থেকে 6 মাস তোমাকে টেনে নিয়ে যাওয়া, এই সবগুলোর সমন্বয়ে সেকেন্ড টাইমার হিসেবে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে, স্বপ্নের সাবজেক্টে তুমি পড়তে পারো। সো যারা যারা ইন্টারেস্টেড তারা আমাদের পেজে ইনবক্স করো, নাম্বারে কল দাও, বন্ধুবান্ধবকে একটু কমেন্টে মেনশন দিয়ে জানিয়ে দাও যে 6 মাস লেগে থাকতে পারলে সেকেন্ড টাইমার হয়েও ফার্স্ট হওয়া সম্ভব, আর সেটা আমরা তোমাকে প্রমাণ করে দেখাবো। সো যারা যারা আশা রাখছো যে রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম কিংবা গুচ্ছে ভালো করবা, জাস্ট শুরু করো, লেগে থাকো, আমরা তোমাদের সাথে আছি স্বপ্ন পূরণে, তোমার স্বপ্নের সাবজেক্টে, স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণ করতে।